বলছি। সাধারণ সাপের ব্যাপারে সবকিছু আছে, কিন্তু শক্তি নাগের ব্যাপারে কিচ্ছু লেখা নেই। যদি তুমি শক্তি নাগের ব্যাপারে কিছু জানতে চাও, তাহলে মুনি ঋষিদের লেখা একটা নাগশাস্ত্র বলে বই আছে, সেটাই ওয়েবসাইটে দেখাচ্ছিল। নাগশাস্ত্রের বই? নন্দিনীকে শেষ করার জন্য তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো, আমার যা করার আমি তাই করবো। মাধবের হাতে একটা বই ছিল তখন, ওইটাই নাগশাস্ত্রের বই নয় তো? মাধবীর থেকে বইটা নিয়ে ওখানে নাগ শক্তিকে মারার কোনো উপায় আছে কিনা জানতে হবে। দেবসেনা, তুমি হোমওয়ার্ক করতে থাকো, আমি এক্ষুনি আসছি। আমারও ভালো লাগছে না, হোমওয়ার্ক বরং পরে করব। এত তাড়াহুড়ো করে গঙ্গা কোথায় যাচ্ছে? এটাই সুযোগ, আমি গিয়ে রাজঘরের অস্থি তুলে নিয়ে আসি। ওম নমঃ শিবায়।
ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। আমার শক্তি কেউ কেড়ে নিচ্ছে মনে হচ্ছে, এটা কি করে সম্ভব? আমি সমুদ্রের দেবী মৎস্যবর্ধিনী। তুমি যে মৎস্যপূর্ণ যজ্ঞ করেছো তাতে আমি প্রসন্ন হয়েছি। কেন আমাকে ডেকেছো? তুমি কি চাও আমার কাছে? কি চাও তাড়াতাড়ি বলো, কারণ জলের বাইরে আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তোমার কি বর চাই এক্ষুনি বলো। নন্দিনীকে শেষ করার উপায় কি? আমাকে দয়া করে রাস্তাটা বলে দিন। শুধু তুমি কেন, কেউই নন্দিনীকে মারতে পারবে না, কারণ নন্দিনী অমর। তার মানে নন্দিনীর মৃত্যুই নেই? শক্তি নাগের মৃত্যু না থাকলেও মানব রূপ ধারণ করার কারণে প্রকৃতি শুধু ওর একমাত্র অংশকে শত্রু বানিয়েছে। নন্দিনীর শত্রু হয়ে থাকা অংশ মানে ওর রক্তের সম্পর্ক। নন্দিনীর সাথে যার রক্তের সম্পর্ক আছে সেই ওকে মারতে পারবে। নন্দিনীর রক্তের সম্পর্কের কেউ আছে বলে আমার তো জানা নেই। এমনকি ওর মা পার্বতীও কিন্তু আর জীবিত নেই। এখন আপনি বলুন, ওকে শেষ করতে হলে কি করতে হবে? নন্দিনীর বোন, ওই ওকে একমাত্র মারতে পারবে। নন্দিনীর বোন আছে? কে সে? কোথায় থাকে বলুন? দূর, নন্দিনীর বোন যে কে সেটা জানার আগেই তো সময়টা শেষ হয়ে গেল। কে হতে পারে নন্দিনীর বোন? সে এখন কোথায় আছে?